আসসালামু আলাইকুম। জুই মামস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পিঠা রেসিপি শেয়ার করব, তা হচ্ছে ভাপা পুলি। এই পিঠাটি তৈরি করা খুবই সহজ, তো চলুন আজকের এই পিঠা রেসিপিটি দেখে আসি। পিঠা বানানোর জন্য প্রথমে পুরটা তৈরি করে নেব। এখানে নিয়ে নিচ্ছি 1.5 কাপ নারকেল কুড়া এবং 1/2 কাপ গুড়। গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনিটা ইউজ করতে পারেন। এখন গুড়টাকে আমি নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গুড় এবং নারকেলের সাথে যে পানি বের হবে সেই পানিটা শুকিয়ে গেলে পুরটা তৈরি হয়ে যাবে। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এভাবে অনবরত নেড়েচেড়ে পুরটা তৈরি করে নিতে হবে। সুন্দর একটি ফ্লেভারের জন্য এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 তেজপাতা এবং 1 টুকরো দারুচিনি। পুরটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি মশলাগুলো তুলে ফেলবো। পুরটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে পুরটাকে একটি বাটিতে তুলে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে আরো জমে যাবে, তো এইভাবেই আমি তুলে নিচ্ছি। বাটিতে তুলে নিয়েছি, এখন পিঠা বানানোর জন্য আমি ডোটা তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি এবং এর ভিতর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এখন পানিটা ফুটে ওঠার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফুটে ওঠা আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে ভলক চলে এসেছে, এখন এর ভিতর দিয়ে দিচ্ছি 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এ সময় চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন চালের গুঁড়াটাকে আমি পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় যদি পানির প্রয়োজন হয় তবে গরম পানি ইউজ করতে হবে, কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না। এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়াটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন এটাকে আমি চুলাটা বন্ধ করে আরো 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে আরো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নেছি। এখন চুলাটা বন্ধ করে আমি আটাটাকে একটি ছড়ানো পাত্রে ঢেলে নেব। এখন হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে মধ্যে আমি একটি সফট ডো তৈরি করে নেব। এটাকে বেশি ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থায় মধ্যে নিতে হবে। এভাবে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি, এখন এটাকে আমি 4টি অংশে ভাগ করে নেব। একটি অংশ রেখে বাকি অংশগুলো আমি একটি বাটিতে ঢেকে রাখবো।
কাঠগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যে অংশটা রেখেছি এটা দিয়ে একটা মোটা রুটি বেলে নেব। সামান্য পরিমাণ চালের গুঁড়া ছড়িয়ে আমি রুটিটা বেলে নেব। এভাবে মোটা করে একটি রুটি বেলে নেব। এখন পিঠাগুলো একই সাইজ করার জন্য আমি এখানে একটি বাটার ঢাকনা ইউজ করবো। এটা দিয়ে আমি কেটে নেব রুটিটাকে। এভাবে সম্পূর্ণ রুটিটাকে আমি গোল শেপ দিয়ে কেটে নেব। একটা বড় রুটি থেকে পিঠা বানানোর জন্য এভাবে আমি ছোট 5টি রুটি কেটে নিয়েছি। এখন একটি ছোট রুটি নিয়ে এর ভিতরে আমি নারকেলের পুর দিয়ে দেব। নারকেলের পুরটা দিয়ে আমি রুটিটাকে এভাবে সিল করে দেব। এভাবে হাত দিয়ে চাপ দিয়ে আমি 4-5টা সিল করে দিয়েছি। এখন একটি কাঁটা চামচ দিয়ে আমি সাইড থেকে হালকা ডিজাইন করে নেব। ব্যাস একটি পিঠা আমার তৈরি হয়ে গেল। এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। এভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি ডুবো তেলে ভেজে নেব। ভাপা পুলি বানানোর জন্য এভাবে পিঠাগুলো আমি ডিজাইন করে বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভাপে সেদ্ধ করে নেব। চুলায় একটি প্যান বসিয়েছি এবং এতে পানি দিয়েছি। পানিটা গরম হয়ে এসেছে। এখানে এর ভিতরে আমি একটি ছাঁকনি দিয়ে তার উপর পিঠাগুলো দিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দশ মিনিট পর ঢাকনাটি তুলে নিচ্ছি। পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে এগুলো আমি প্লেটে তুলে নেব। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল ভাপা পুলি। আশা করছি আজকের এই পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।